আসসালামু আলাইকুম বিয়ার্স, সবাই কেমন আছেন? আসলে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে, সেটা হলো বট। কেউ বট বলে, কেউ ভুরি বলে, আবার আমাদের গ্রামের ভাষায় বা নোয়াখালীর ভাষায় অনেকজনে হানজি কয়, হানজি। তো আসলে এটা সাধারণত সবার, মোটামুটি 95% লোকেরই একটা ফেভারিট খানা, বা সবাই লাইক করে খাইতে। এটা আসলে তো অনেকজন লাইক করে, কিন্তু পাক করতে পারে না বা পাক করার সিস্টেম বোঝে না, আর সেজন্য আজকে আমরা আপনাদেরকে দেখাবো আসলে এটা কীভাবে পাক করতে হয়। তবে স্টার্টিং আমরা যে জিনিসটা আপনাদেরকে আসলে দেখাই নেই, সেটা হলো এই ভিডিওতে নাই, সেটা হলো ওটারে কীভাবে ক্লিন করতে হয়। আপনি যখন ওটাকে কিনে আনবেন, কিনে আনার পরে ওটার উপরে এক ধরনের কালো একটা আবরণ থাকে, ওটারে গরম পানিতে দিয়ে আগে পিস পিস করে নেবেন, বড় বড় করে, এই সাইজের মতো করে পিস পিস করে নেবেন। ওই পিস পিসের উপরে ভিত্তি করে গরম পানিতে হালকা একটু, লাইক 30 সেকেন্ড, 20 সেকেন্ড হট ওয়াটারের ভিতরে দিয়ে ওটারে নিয়ে চামচ দিয়ে টানলেই ওটা ক্লিন হয়ে যায়। এরপর আমরা যেটা করছি সেটা হলো এটারে ক্লিন করার পর দিই, ভালো করে ওয়াশ করে পানিতে দিয়ে একটু হলুদ দিয়ে সিদ্ধ করছি। সিদ্ধ করার পরে দিয়ে এটারে আমরা কাটছি, কাটার পরে দিয়ে আমরা এটা রেখে দিছি। আসলে এই জিনিসটাকে আপনাকে খাইতে হলে আরেকটা জিনিস আপনাকে অবশ্যই এটা ফলো করতে হবে 100%। এটাকে আপনি কাটার পরে এটাকে আপনি দুই একদিন আগে, গ্রামে আমাদের বাসায় যদি বলি তাহলে বলে যে কষাইতেছি, আর যদি আমরা আপনাদের ভাষায় কী বলে, এক একজনের জেলে এক এক রকম, এক একজন এক এক ভাষায় কত কথা বলি আমরা, আঞ্চলিক ভাষা তো থাকেই। তো ওটাকে আপনি প্রথমে এই একটু হলুদ, তারপর একটু মশলা দিয়ে আদা রসুন দিয়ে এইভাবে আপনাকে জাল দিতে হবে। জাল দেওয়ার পরে দিয়ে কী হবে, এগুলো সাধারণত আপনি যখন একদিন জাল দিবেন তখন আপনার জন্য টেস্টিটা আরও ভালো হবে, যদি আপনি জাল দিয়ে থাকেন তাহলে টেস্টিটা আরও ভালো হবে। আমরা এটাকে জাল দিয়ে রাখছিলাম, আজকে আবার আমরা আবার পুনরায় আবার জাল শুরু করব। এরপরে এটা পাক করতে আর কী কী উপাদি লাগে আমরা সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিব। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কীভাবে ভুরি বা বট পাক করতে হয়। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথে থাকুন এবং কন্টিনিউস আমাদের ভিডিও দেখতে থাকেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে নতুন নতুন রেসিপি দিতে থাকবো এক একদিন। ওকে, তো আমরা আপনাদেরকে এখন দেখাইতেছি কীভাবে এই ফাঁকটা আপনি প্রথমে বসাইবেন। তো ফাঁক বসাবার আগে আমরা যেটা, এর আগে দিয়ে একটা ভিডিও আমরা গরুর মাংস এবং মুরগির মাংস দুইটাই একসাথে মশলা সহ বসাই দিছি। আসলে বর্ডের ক্ষেত্রে আপনি এটা করতে, আপনারা এটা করতে পারবেন না, আপনারা এটা করতে পারবেন না এই কারণে, কারণ না হলে মশলার ইয়েটা থেকে যাবে, কারণ যেহেতু আমরা এই বর্ডগুলোর আগেই সিদ্ধ করে নিছি এখানে বা জোস করে নিছি। তো এখন এটা অলমোস্ট খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আর এখন আমরা যেটা এখানে এটা করবো সেটা হলো আমরা এখানে মশলাটা তৈরি করবো, এটাতে এখন আমরা মশলা তৈরি করবো। এখন মশলা তৈরি করতে হলে বা জোল তৈরি করতে হলে কী কী লাগে সেটাই আমরা আপনাদেরকে দেখাইতেছি। সোলটা দিলাম, সোলে ধরাই দিলাম, সেটাতে আপনারা ইউজ করবেন কাঁচামরিচ। তারপরে এখানে আসলে মশলা, এই আইটেমগুলো ইউজ করার একমাত্র উদ্দেশ্য হলো তো আসলে ফ্লেভারের জন্য। এই এখানে লং আছে, এলাচি আছে, গোলমরিচ আছে, দারচিনি আছে এবং সিনামন অলসো, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, তেল, লবণ। এবং আমরা এটাতে কিন্তু আলাদা এক্সট্রা একটা রেসিপি এটার সাথে অ্যাড করবো, দুইটা পটেটো দিমু, আলু দিমু দুইটা, কারণ আসলে ওটা আলুর সাথে দিলে খুব টেস্ট হয়। তো এই জন্য আমরা এটাতে দুইটা আলু ইউজ করব। তো আলুটা কীভাবে আসলে ইয়ে করতে হয়, তৈরি করতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাই দিব, এবং কোন সময় আপনারা এটা ইউজ করবেন আপনার ইয়েতে রেসিপিতে সেটা আমরা আপনাদেরকে দেখাই দিব এই টোটাল ভিডিওতে। তো এখন এই যে আমাদের একটা চুলার রেডি, পাতিল রেডি হয়ে গেছে, আমরা এখন এখানে তেল দেবো, কারণ যেহেতু বডে বডে আপনার তেল আছে, মানে অলরেডি ওটার সাথে অনেকগুলো তেল আছে, তাহলে আমরা এখানে তেল বেশি ইউজ করুন না, আমরা লাইক এতটুকু তেল আমরা ইউজ করলাম এখানে। এরপরে আমরা ইউজ করলাম, আমরা এটাতে মশলা তৈরি করার জন্য যেহেতু তেলটা গরম হইতেছে তো আমরা এটাতে পেঁয়াজ ঢেলে দিব। এখন পেঁয়াজ
পুরো পেঁয়াজটা দিলাম। পেঁয়াজের সাথে আমরা কাঁচামরিচটা দিয়ে দিলাম। আরেকটা জিনিস হলো যেটা, সেটা হলো যখন আমরা এগুলোরে বয়েল করছি বা সিদ্ধ করছি, তখন ওটার সাথে আমরা আদা রসুন একটু মশলা ইউজ করছি। তো যেহেতু আমরা ওখানে মশলা অলরেডি ইউজ করছি, এখানে কিন্তু আমরা ওই পরিমাণে মশলাটা ইউজ করব না। আবার এটার সাথে আমরা আগে একটু সল্ট দিচ্ছি, তো এখানে এই পরিমাণ মতো এখন ওটার পরিপ্রেক্ষিতে আর যেটা এক্সট্রা যে সল্টটা লাগে সেটা আমরা এখানে ইউজ করব। এখানে আমরা হাফ চা চামচ সল্ট ইউজ করবো এখন, কারণ যেহেতু আমরা আগে এক চামচের মতো ইউজ করছি। তারপরে আমরা এটাতে আগে আদা যেহেতু ইউজ করছি, সেজন্য আমরা এটাতে এখন হাফ চা চামচ আদা ইউজ করলাম। জিঞ্জিরাল হাফ চা চামচ জিঞ্জিরাল দিলাম। অ্যান্ড দেন আমরা ওটাতে বিফোর উই ইউজ দ্য গার্লিক, তো উই ইউজ নাও অ্যাগেন গার্লিক। তো অলসো দিস ওয়ান ইজ লাইক হাফ ইন ওয়ান স্পুন ইন হাফ, ওকে। দেন আমরা এটাতে নাড়তে থাকবো, নাহলে আবার আপনার প্রায় বান হয়ে যাবে, প্রায় জ্বলে যাবে। এটা নাড়তে থাকলে থাকবো। তবে এটাতে আসলে আপনি যদি ঘরে পাক করতে হয়, মানে বিশেষ করে আপনার রসুন গার্লিক আর হলো আদা, রসুন আর আদাটা যদি আপনি বাসায় নিজে ব্লান্ডার করতে পারেন বাইরের থেকে না কিনে, কারণ সাধারণত আমরা এখানে যে সুপার মার্কেটগুলো থেকে যে গার্লিকগুলো আনি, ওই গার্লিকগুলো আসলে রসুনগুলোর থেকে এরা এক ধরনের একটা মেডিসিন ইউজ করে, ওই মেডিসিনের কারণে আসলে ওইরকম টেস্টি পাওয়া যায় না। যদি আপনি এটাকে বাসায় ব্লান্ডার করতে পারেন, যেমন আমরা যেটা করছি বাসায় ব্লান্ডার করি, আমরা যদি আপনি বাসায় ব্লান্ডার করতে পারেন তাহলে এটা হলো সবচেয়ে বেস্ট। কারণ আসলে পাকের মেন ইয়ে যেটা, সেটা হলো আপনার মশলা। তো আপনি যে যে আইটেমগুলো এটাকে ইউজ করবেন আসলে ওটার উপর আপনাকে ডিপেন্ড করতে হবে বেশি, কারণ ওটা যদি আপনি আসলে মশলায় যদি আপনার ভালো না হয় তাহলে আপনি যত ভালো পাক করেন ওটা আপনি ওইভাবে ইয়ে করতে পারবেন না, রেসিপিটার ওইভাবে টেস্ট তৈরি করতে পারবেন না। তো মশলাটার দিকে আপনাকে লক্ষ্য দিতে হবে। আসলে বাজার থেকে আমরা যে সাধারণত মশলাগুলো কিনি, ওগুলোর থেকে নিজেরা ঘরে তৈরি করতে পারলে, বা আগে গ্রামে যারা মনে করেন মাছ আসি যারা ছিল, দাদি নানু যারা ছিল, ওরা যে মশলাগুলো আসলে শিলে বাইটে রেডি করতো ওটা সবচেয়ে বেশি টেস্ট হয়তো। এখনকার বাইরের যে মশলা আসলে আমরা যে পরিমাণে হতো ওটাতে উপাধি খুব মানে দেখি এই পরিমাণে উপাধি নেই, কারণ বাইরে তো সবগুলো হলো আপনার দুই নম্বরের জিনিস। তারপরে এখন আমরা তো অসহায়, এখানে যারা বাইরে মানে আমরা যারা প্রবাসে আছি তারা ওটা ইউজ করতেই হবে, আর আদারওয়াইজ আর কোনো চয়েস তো নাই। আর এখন মনে করেন আপনার মেয়েরা, ওরা তো ওগুলোর কথা শুনতেই পারে না, কারণ ওনারা একটু ফ্রিডম চায়। তো যা হোক, আসলে ওই দিকে আর গেলাম না, কারণ ওনাদের ফ্রিডম নিয়ে ওনারা থাকুক, আমরা আমাদের পাক নিয়ে ব্যস্ত থাকি। এই যে আমাদের মানে প্রায় অলমোস্ট, কারণ প্যাজের সাথে তো আমরা আপনাদেরকে দেখাইছি আমরা এখানে কী দিছি, আদা দিছি, রসুন দিছি, লবণও একটু দিছি, কারণ লবণটা আসলে দিলে কী হয় প্যাজগুলো একটু নরম হইতে থাকে, তাহলে আর আসলে জল আর যে একটা ভাব থাকবে বা কালারটা সুন্দর হয়। এই যে এখন প্যাজ সাদা সাদা, প্যাজের ভিতরে গ্রিন খুব সুন্দর লাগতেছেন, এটা আসলে এই জন্যই যে মানে যেন জিনিসটা দেখতে সুন্দর হয়। তারপর যখন এটা করবেন, আপনারা যখন এটা করবেন আসলে এগুলোর দিকে একটু লক্ষ্য দেবেন, তাহলে আপনারা ভালোভাবে রান্না করতে পারবেন। টেস্টি কুক ইন ইউর হোম এভরি ডে, বাট ডোন্ট ওয়ারি এভরিথিং, জাস্ট ফলো মাই ভিডিওস অ্যান্ড ওয়াচ অ্যান্ড আই হোপ সো আফটার উইক্স ইউ আর গুড কুকার। তো আমাদের এই পেঁয়াজ অলরেডি সফট হয়ে গেছে, এখন এটাতে আমরা টমেটোটারে দিয়ে দিলাম, একটা টমেটো আমরা ইউজ করছি, টমেটোটারে আমরা এটাতে দিয়ে দিলাম। তো টমেটোটা আরও বাউন করতে হবে, গলাইতে হবে টমেটোটা আরও, এটার সাথে মিক্স করতে হবে। আজকে আমার সাথে আছে সোহেল ক্যামেরাম্যানে, ও ক্যামেরা ধরছে আর আমি পাক করতেছি। আসলে অভিজ্ঞতাটা হইলো আমার বসের সোহেলের, সোহেল বিফন,
তো একদিন ইনশাআল্লাহ ওকে নিয়ে আসবো লাইভে, একদিন ওকে নিয়ে লাইভে আসবো, আপনারা তখন ওকে দেখেন, কারণ উনি তো বড় বড় সার্টিফিকেট দাড়ি আমেরিকান ম্যান। আপনাদের এই ভিডিওর ভিতরে প্রথম স্টার্টিং এর যে ভিডিওগুলো আপনাদের, মানে স্টার্টিং থেকে আমরা এই পাকের জন্য যে আইটেমগুলো বা যে উপাধিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ওটা যদি আপনাদের কোনো কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু কেউ বুঝতে কষ্ট হয়, তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। এই যে হয়ে গেল, এখন আমরা এটাতে যেটা ইউজ করবো সেটা হলো এই যে আমরা আগে যে গরম মশলাগুলো দেখাইছি ওগুলো তো আমরা ইউজ দিই নাই, এখন আমরা এটাতে ইউজ দিব গরম মশলাগুলো দিব। আদা রসুন আসলে আমরা আগে তেলের সাথে পেঁয়াজের সাথে একসাথে দেওয়ার একমাত্র কারণ হলো, কারণ ওটা যদি আমরা ইউজ না করতাম তাহলে আসলে আদা রসুনের একটা বাস বা গ্রাম থাকে, ফ্লেভারটা থাকে, ওটা যদি আপনি আগে ইউজ করেন তাহলে ওই আদা রসুনের ফ্লেভারটা আপনার তেলের মাধ্যমে ওটা অটোমেটিকলি মুভ হয়ে যাবে, চলে যাবে, আর ওই ফ্লেভারটা আপনার কাছে আর থাকবে না, কিন্তু টেস্টির ক্ষেত্রে একটু কমবে না। এখন আমরা এটা ইউজ করব মশলাগুলি, গরম মশলা যেগুলোকে বলে, এটা আমরা এখন এটার সাথে অ্যাড করব। তা আবার আমরা নাচতে থাকলাম, এটা আস্তে আস্তে হোক, আমরা চুলাটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে, উই ক্যান লিভ ইট লাইক টু মিনিট দিস অয়েল অ্যান্ড দেন হোয়াট এভার দে নিড। এরপরে কী কী মশলা নিবে, আমরা এখন আসলে মিক্স মশলাটা ইউজ করি নাই, কারণ যেহেতু আদা রসুন মশলাটার আগে এখানে তৈরি করতেছি, তো ওকে এটা আফটার টু মিনিটস পর আমরা এটা দেখলাম এটা মোটামুটি হয়ে গেছে। আমরা এখন এটাতে যেটা ইউজ করবো সেটা হলো আমরা মশলাটা ইউজ করবো, আমরা এই মশলাটা হলো আসলে কারি পাউডার, কারি পাউডার এটার ভিতরে সব কিছু আছে, তো আমরা এটা এক চা চামচ ওয়ান স্পুন মিক্স মশলাটা ইউজ করলাম, এক চা চামচ মিক্স মশলা দিলাম, এর ভিতরে হলুদ, হলুদ আছে, এটাও আসলে এগুলো যদি বাটা হইতো শিলের বাটা তাহলে সবচেয়ে বেশি ভালো হতো, আমরা এটা দিলাম হাফ চা চামচ দিলাম, এবং আমরা জিরার গুঁড়া ইউজ করলাম, এটা আমরা এটা ধনিয়ার গুঁড়া এটা আমরা ইউজ করলাম এক চা চামচ, কারণ আসলে এক চা চামচ বা দুই চা চামচ হাফ চামচ এটা হলো ডিপেন্ড করবে আপনার কতটুকু ইয়ের উপরে মশলা দিয়ে আপনি খেতে পছন্দ করেন ওটার উপরেও, আবার বেশি দিলেও যে আপনার এটা টেস্ট বাড়বে তাও না। জিরার গুঁড়া আমরা ওটাও দিলাম এক চা চামচ, সবসময় আমরা দেখা গেছে এক চা চামচ হাফ চামচ টু স্পুন এরকম হিসাব করি, কিন্তু এই হিসাবে আসলে দেখা গেছে কি যেটা সেটা হলো আপনার কতটুকু লাগবে আপনি ওই পরিমাণ মতো এটাতে দেবেন, কারণ যেহেতু আমাদের এখানে আইটেম মানে আমরা চারজন থাকি বা পাঁচজন থাকি সবার জন্য আমরা তৈরি করতেছি, ওই হিসাবে হিসেব করে আমরা এই মশলাটা ইউজ করছি, তো আপনাদের ক্ষেত্রে আপনারা ওটা ফলো করবেন যে কতটুকু আপনার লাগে, বা এই পরিমাণে আপনার আইটেম যত বেশি হবে তত ওই পরিমাণে বাড়তে থাকবে, আপনি তাহলে ঘরে 100 জন মেহমানের 100 গেস্টের ইয়ে করতে পারেন, আয়োজন করতে পারেন। এটাতে আমরা একটু ব্ল্যাক পেপার ইউজ করুন, সেটা হলো গোলমরিচের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া দিলাম, তাহলে ঝালটা আসলে একটু অন্যরকম ঝাল হয়, কাঁচামরিচের ঝাল আর গোলমরিচের ঝাল একটু ডিফারেন্স। তারপরে এটাতে আমরা একটা মাংসের মশলা আছে মিক্স, ওটা ইউজ করলাম, ওটা আমরা 2 স্পুন ইউজ করলাম মিক্স মশলাটা, আরেকটা মিক্স মশলাটা 2 স্পুন আমরা ইউজ করলাম। তো এইভাবে আমরা যখন এই এটারে এই চুলের উপরে এই আগুনের উপরে আপনার বার্ন করতে থাকব, এখন এই যে কালারটা হলো এটা জাস্ট ইয়েলো না, রেডও না, হোয়াইটও না, কালারটা এরকম হইতেছে। এই এই কালারের উপরে আমরা যেটা করবো সেটা হলো, আপনারা অবশ্যই ক্যামেরাতে দেখতেছেন কালারটা কীরকম হইতেছে, এই এটা হলো এই আমরা এখন যেটা করতেছি সেটা হলো আমাদের মশলা আমরা তৈরি করতেছি পাকের জন্য। এই মশলাটা আমরা যে ইউজ করছি এই জন্য আমরা এতটুকু লাইক হাফ গ্লাস ওয়াটার দিলাম এটাতে, কাপ ইউজ করলাম, এক কাপ ইউজ করলে হয় তাহলে এই তাহলে আপনার মশলার যে ফ্লেভারটা সেটা চলে যাবে, কিছুক্ষণের ভিতরে ওটা মুভ হয়ে যাবে, কারণ যেহেতু আমরা তেলের উপরে মশলাটা ঢালছি পেঁয়াজের উপরে, এই
আমাদের মশলাটা তৈরি হয়েছে আস্তে আস্তে। এই মশলাটা আসলে এইভাবে তৈরি করলে সবসময় আপনার, কারণ যেহেতু ওটা আমরা আগেই তৈরি করে ফেলছি, আমরা মশলাটা এইভাবে তৈরি করতে হবে। এইভাবে তৈরি করাটা হলো সবসাইতে বেস্ট একটা হয়, কারণ আসলে অনেকজন এই পাক করতে জানে কিন্তু কী কী উপাধি দিতে হয় বা কীভাবে পাক করতে হয় এটাই জানে না। তো ওটাই আমরা মেন আসলে আমাদের এই ভিডিওতে উপস্থাপন করার জন্য চাইতেছি, যে এইভাবে এইভাবে করলে আপনিও ভালো একজন রাঁধুনি বা আপনিও চাইলে আপনার ওয়াইফকে এইভাবে হেল্প করতে পারেন। বাট যারা আপনাকে হেল্প করে সবসময়, আপনার ওয়াইফ আপনাকে খাওয়ায়, আপনি চাইলে ওনাকে একজন রান্না করে খাওয়াইতে পারেন। আর যারা আপনার করে না তাদের ক্ষেত্রে তো বাদই, তাদের হিসাব করে বলে লাভ নেই। এই আমাদের মশলাটা হইতেছে এখন, এখনও মশলাটা আমরা তৈরি করতেছি। এই মশলাটা দেখতে একরকম, আমাদের গ্রামের ওই যে আপনার ঝালমুড়ি রাস্তার সাইডে ঝালমুড়ি খায়, আমরা খালি যেরকম বলি মশলাটা ইউজ করে ঠিক এই মশলাটা এরকম হয়েছে। এখন আমরা এটাতে আর একটু পানি দিব, আরও এক পানি দিব। এই আমাদের মশলাটা রেডি, নাড়া দিলাম, নাড়া যখন আমরা মুভ করতে থাকবো তখন আর একটু মিক্স হবে। আমরা এটাতে সব কিছু দিয়ে দিচ্ছি। এখন এর আগে আমরা যে ইয়েটা করছিলাম ওটা আমরা এটাতে দিয়ে দিলাম সবগুলো। সবগুলো আমরা এটাকে দিয়ে দিলাম, এরপরে আমরা মিক্স করতে থাকলাম। মিক্স করে ভালো করে মিক্স করে আমরা এটাতে এইভাবে আবার 15 মিনিটের জন্য আমরা এইভাবে চুলার উপরে রেখে দিলাম। 15 মিনিট এভাবে চুলা জ্বলবে, চুলাটা এমনভাবে দিতে হবে মিডিয়াম করে, চুলাটা মিডিয়াম জ্বলতেছে। আমরা এটাতে করলাম, ডাকনা দিয়ে রাখলাম, ডাকনা দিয়ে রাখলাম। এর সাথে আমরা এই কাজের সাথে এখানে যখন এই 15 মিনিট এটা চুলার উপরে যখন আপনার ব্রাউন হইতে থাকবে, চুলার উপরে হইতে থাকবে পাকটা, এর ভিতরে আমরা একটা কাজ করবো, কারণ এর আগেও দেখাচ্ছি। কারণ আমরা আজকে এটাতে 2টা পটেটো আর 2টা আলু ইউজ করবো। আলুগুলোর আসলে আমরা কীভাবে করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আলুগুলো আমরা ছিলে নেব, এইভাবে আলুগুলোকে সিল পরিষ্কার করে নিয়ে আপনি চাইলে ওটার সহ ইউজ করতে পারেন, ভালো করে ওয়াশ করে ওটার সহ ইউজ করতে পারেন, তা হলো খারাপ না। তো আবার এক একজনে ওটা পছন্দ করে না, সেই জন্য আমরা এটাকে পরিষ্কার করে নিব আগে, উপরে পোষাটা ফেলে দিব। আলুটা যখন আমরা এরকম কাটলাম, পরিষ্কার করে নিলাম খোসাগুলো, আমরা এটারে আগে এই অবস্থায় এটারে পরিষ্কার করে নিব, ওয়াটারে পানিতে পরিষ্কার করে নিব। এরপরে আমরা এটাকে আর ওয়াশ করব না, কারণ এটা যখন আমরা যদি কাটার আগে ওয়াশ করে নিই তাহলে আসলে ভালো, কারণ এটার ভিতরে এক ধরনের হোয়াইট একটা মেডিসিন আছে, লিকুইড আছে, যখন আপনি আলুটা কাটেন ওটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো এই জন্য আমরা এটারে আগে ওয়াশ করে নিব, এই অবস্থা ওয়াশ করে নিলাম। এরপর আমরা এটাকে কাটবো পিস পিস, আমরা এটাকে আপনি চাইলে আলু দিতে পারেন, আলু না দিলে আপনি যদি পটেটো ইউজ করতে না চান অবশ্য না, তাহলেও না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা ইউজ করলে আসলে টেস্টটা একটু বাড়ে। আমরা এই আলুটা, কারণ ওখানে আমরা 15 মিনিটসের জন্য যখন এটা চুলার উপরে রেখে দিছি, এরপরে 15 মিনিটস পরে আমরা এই আলুটা ইউজ করবো ওটাতে।
कारण जो परिष्कार करार पर दिन वाश कर फिलसी वाश करार दरकार नहीं पंद्रह मिनट पर आलूगुलटे एड करब आलूगुल रिटर्न आफ्टर 10 मिनट्स 15 मिनट्स एंड 10 मिनट्स 25 मिनट्स 30 मिनट्स भरे हो जाए रेडी हमारे बट और हमारे नोआखाली भाषा हांजी हांजी रेडी ओके तो आफ्टर 14 मिनट्स पर 15 मिनट पर हम देखो एन कि अवस्था एक दिल आगे जे आलूगुलो ये कर ढेले दीबी एरपर हमें एगुल मिक्स करते थक हॉट वाटर गरम पानी यूज करब कारण जो नले गरम पानी आखने तो पानी नहीं दीम जर पानी गरम पानी नहीं बसाय अपारा वही आलदा चूलाते एक पानी वही आकटा पतिले अपना गरम कर तो आलूगुल दिए ये किस रेखे देव एगू जाल होते रोस होते कारण जेहतु चूला जलते से हमारे रेखे दीब किसुक्षण किसुक्षण लाइक 5 मिनट्स ये रेखे दीब कारण जान मसला येगुल आलूगुलर भरे लवण भलोक ये है से जानको रेखे दिल घर ढाकने दिए दिल ये रेखे दिल फाइव मिनट्स 5 मिनट दिल चूला एक डिम कर दिल कारण आसमें चूलाटा जो स्पीडे दीबें अपनी तरह पानी शुकाल क्योंकि ये अपना लाभ हो ना लाभ लोकसानटा बेसि कारण जो चूलाटारे डिम कर दिए पाक करबें तेजी बेस्ट और टेस्टी पाबें टेस्ट पाबें खाना खाइए आबार दिए दीबें चलो आप 5 मिनट्स रखा दिल आलूटा देवर 5 मिनट पर आसलम देखल आबादा दिल गरम पानी एक आगे बोल गरम पानी हमें एक एक ग्लस गरम पानी दिल बस एरपर हो जाए बट हांजी रान्नार पति रेडी हो जाए दिए रखा दिल अब टाकना दिए रखें 5-6 मिनट भरे रान्ना रेडी ओके एन देखो हमारे फाक रेडी हमें जेटा कर धनिया पता दिए दी मेटाते धनिया पता दिए दिल ঘরোয়া পরিবেশে ভুরি রান্না শেষ এরপর আমরা আপনাদেরকে দেখা দিব কি কি উপাদি লাগে ওটা লাস্ট আপনারা দেখবেন পিকচারে